নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি প্রায় সকলেরই পছন্দ, খুব কম মানুষই আছে যে এই রেসিপি পছন্দ করে না। আমি করব আজ আলু বড়ি ঝোল বা রসা, যাই বলেন না কেন। এই যে ছোট সাইজের, আমি 15 থেকে 16টা বড়ি নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। এটাই আমি টমেটো দিয়ে অল্প পরিমাণে বাটা মশলা দিয়ে খুব মুখরোচক একটি রেসিপি করব। এই গরমে মশলা যত, তেল মশলা যত কত যত কম খাওয়া যায় ততই ভালো। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে তেলটাও গরম হয়ে এসেছে। এই সময়ে আমি বড়িগুলো লাল করে ভেজে নিই। বড়িটা ভাজবো সেই কারণেই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো বড়িগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। এই সময়ে ফোড়নে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একদম অল্প পরিমাণে পাঁচফোড়ন, আর এই সময় দিয়ে দেব কেটে রাখা আলু। আমি বড়ি ভাজার পরে অনেকটা তেল কমিয়ে নিয়েছি, আর এই অল্প তেল মশলা দিয়েই খুব মুখরোচক এই রেসিপিটা হবে। তো কম বেশি সব মানুষই বড়ির যে কোনো রেসিপি খেতে পছন্দ করে। বড়ি দিলে তরকারির স্বাদটা সম্পূর্ণরূপে আলাদা রকম হয়। তো টমেটো আর বাটা মশলা দিয়ে আমি রেসিপিটা করব। তো আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি ভুলবশত ফোড়নের সময় দিয়েছি শুকনো লঙ্কা, কিন্তু ভুল করে বলে দিয়েছি কাঁচা লঙ্কা, তার জন্য আপনারা কিছু মনে করবেন না। তো এই সময় দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একটা টমেটোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ছোটো আকারের টমেটো, খুব বড় নয়। তো টমেটো আলুর সাথে ভালো করে মেরে নেবো, আর এই সময়ে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আলুটা হালকা ভেজেছি, মশলা কষানোর সময় অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আবার ঝোলে একটু সেদ্ধ হবে, সেই কারণে আলুটা খুব লাল করে ভাজবে না। তো এই সময়ে আবার দেব বাটা মশলা, আদা আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা একসাথে ফাইন পেস্ট করে নিয়েছি। এবার মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষতে দেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ, কেননা লবণটা দিয়ে দিলে আলুটা অনেকটাই নরম হয়ে আসবে তাড়াতাড়ি, রান্নাটাও ঝটপট হয়ে যাবে। খুবই সামান্য মশলাতে এই রান্নাটা খুব মুখরোচক হয়। তো এই গরমের সময় আরও কিছু সবজি আপনারা অ্যাড করতে পারেন, এর সঙ্গে পেঁপে, কাঁচা কলা, বেগুন সমস্ত কিছু দিয়েও তরকারিটা করা যায়, তাতেও স্বাদ খুব ভালো আসে। তো আমি শুধু আলু দিয়েই করছি। তো তরকারিটা ঢাকা দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে 4-5 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। টমেটো পুরো গলে গেছে, আর দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তো ভালো মতো কষানো হয়েছে, আদা আর কাঁচা লঙ্কা গন্ধটা সম্পূর্ণরূপে চলে গেছে। আমি আর কোনো শুকনো মশলা দেব না। তো এ সময় দিয়ে দেব ঝোলের জন্য অল্প পরিমাণে জল, কেননা তরকারিটা অল্পই, তাই জল খুব বেশি দিলাম না, ফুটে আলুটা আর কিছুক্ষণ সেদ্ধ হবে। তো ঝোল ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। তো ঢাকা দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এই সময় দিয়ে দেব ভেজে রাখা বড়ি, কেননা বড়িটা একটু সেদ্ধ হতে হবে। তো বড়ি দেওয়ার পরে যেহেতু শুকনো মশলা দিইনি, তো একটু ভাজা মশলা দেব। এটা আমার হাতের তৈরি, ঘরেই তৈরি করা, জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া মশলা। তো বড়ি দিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। তো আবারও 2 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো বড়ি আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটাই কমে এসেছে। এই সময় দিয়ে দিলাম 2-4টে ধনে পাতা, এরকমই হালকা ঝোল রাখবো, কেননা বড়িতে ঝোলটা আরোটাই আরোই টেনে নেবে। তো রেডি হয়ে গেছে আমাদের আলু বড়ির ঝোল।
তো আপনারাও অবশ্যই একবার এই গরমে আলু বড়ির ঝোল এরকম করে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখুন রেসিপিটা রেডি হয়ে গেছে। খুব অল্প উপকরণ দিয়েই আমি রেসিপিটা করেছি। সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা আর লবণ হলুদ আর অল্প পরিমাণে তেল দিয়ে আমি রেসিপিটা করেছি। তো আপনারা ওইভাবে একবার করার ট্রাই করবেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। খুব সুস্বাদু হয় এরকম অল্প তেল মশলায় রান্না করলে, গরমে শরীরের পক্ষে অনেক ভালো। তো আপনারা আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।